बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहु। सुप्रिय शिक्षार्थीबृंद, आज तुम्हारे साथे पाठ उपस्थाने आछि सहकारी शिक्षक मोहम्मद मासूम बिल्ला, बगुड़ा कैंटनमेंट पब्लिक स्कूल और कॉलेज, बगुड़ा सेनानिवास। चतुर्थ अध्याय श्वसन बा रेस्पिरेशन। आमरा ए अध्याय निम्नोक्त विषयगुलो निये आलोचना करब। जीवेर श्वसन, শ্বসনকালে শক্তি উৎপন্নের প্রমাণ, মানবদেহের শ্বসনতন্ত্রের গঠন, শ্বসন পদ্ধতি, শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ, সর্বশেষে তোমাদের জন্য মূল্যায়ন। প্রথমে আমাদের মনে রাখতে হবে জীব কাকে বলে। আমরা জানি যার জীবন আছে তাকে বলা হয় জীব। আর জীব হচ্ছে দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী। আমরা এই উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন নিয়ে আলোচনা করব। এরপর উদ্ভিদ ও প্রাণীর শ্বসনের সময় যে শক্তি উৎপন্ন হয় তা আমরা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। মানবদেহের শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব। শ্বসনতন্ত্র কাকে বলে, এর বিভিন্ন অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। শ্বসন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং মানুষ শ্বসনতন্ত্রের কোন কোন রোগে আক্রান্ত হয় তা নিয়ে আলোচনা করব। এ সকল আলোচনা শেষে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারব। জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব। চিত্রের সাহায্যে প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারব। শ্বসনতন্ত্রের রোগের কারণ ও লক্ষণ বর্ণনা করতে পারব। শ্বসনতন্ত্রের রোগের প্রতিরোধ ও প্রতিকারের কৌশল ব্যাখ্যা করতে পারব। শালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার তুলনা করতে পারব। প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের চিত্র অঙ্কন করতে পারব। এখানে উদ্ভিদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি প্রক্রিয়া দেখানো হয়েছে। আমরা জানি যে উদ্ভিদের জীবনে শালক সংশ্লেষণ এবং শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। মূলত এ দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এই প্রক্রিয়া দুটি ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদে প্রাণীর মতো শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ নেই, তবে পাতার স্টোমাটা ও পরিণত কাণ্ডের বাকলে যে লেন্টিসেল থাকে এর মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। তোমরা জানো দিনের বেলা সূর্যের আলো থাকে, তাই দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, আর শ্বসন প্রক্রিয়ায় সেই খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়, আর এই শক্তি দিয়ে উদ্ভিদ বেঁচে থাকে এবং উদ্ভিদের তৈরি এই খাদ্যের উপর অন্যান্য প্রাণী নির্ভরশীল এবং তারা বেঁচে থাকে। এক্ষেত্রে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তার কিছু অংশ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য উদ্ভিদ গ্রহণ করে, আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন ত্যাগ করে তার কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ বাতাস থেকে গ্রহণ করে। রাতের বেলা সূর্যের আলো থাকে না, তাই তখন শালক সংশ্লেষণ হয় না, কিন্তু শ্বসন দিন রাত্রি 24 ঘন্টাই উদ্ভিদের দেহে এবং প্রাণীর দেহে চলতে থাকে। অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন উদ্ভিদ এবং প্রাণীর দেহে সবসময়ই ঘটে। কোনো প্রাণী সচেতন অথবা অচেতন যে কোনো অবস্থায় থাকুক না কেন, তার দেহে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। এমনকি আমরা যখন রাতে ঘুমাই তখনও আমাদের এই শ্বসন প্রক্রিয়াটি বন্ধ থাকে না। এখানে প্রথম চিত্রে সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। এ সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য উদ্ভিদের 4টি জিনিস প্রয়োজন। একটা হচ্ছে পানি, দ্বিতীয় কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিলের উপস্থিতি এবং সূর্যের আলোর। এখানে সবুজ উদ্ভিদ মূল এবং মূলডোমের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এই পানি কাণ্ডের মধ্য দিয়ে জাইলেম টিস্যুর মাধ্যমে পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছে যায়। অপরদিকে বাতাস থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে গ্রহণ করে, সেটিও পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছে যায়, আর সেই মেসোফিল টিস্যুতে থাকে ক্লোরোফিল। দিনের বেলা যখন সূর্যের আলো থাকে তখন এই ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যের আলোর সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায় গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়।
এই গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, আর এই গ্লুকোজ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর প্রাথমিক খাদ্য উপাদান। কারণ সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা পরভোজী। অপরদিকে একমাত্র সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে, তাই এরা হচ্ছে সবুজই। আর এই খাদ্যের উপর সকল প্রাণী প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্ভরশীল। আর দ্বিতীয় চিত্রে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের সময় উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে তা দেখানো হয়েছে। শ্বসন প্রক্রিয়ার সময় উদ্ভিদ এবং প্রাণীকুল বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়া শেষে উদ্ভিদ এবং প্রাণীকুল কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইড বাতাসে যায়। বাতাস থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় উদ্ভিদ আবার সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি শেষে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। এভাবে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড একটি ভারসাম্য সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে রক্ষিত হয়। এখানে আমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে মূলত আমরা যদি অ্যানিমেশন দেখতে পেতাম তাহলে দেখতাম যে সবুজ উদ্ভিদ পাতার পত্রন্ধ্র দিয়ে প্রথমে অক্সিজেন গ্রহণ করে। আর আমরা জানি উদ্ভিদ আর প্রাণীর দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই গ্রহণকৃত অক্সিজেন উদ্ভিদের পাতা থেকে উদ্ভিদের দেহের সকল কোষে পৌঁছে যায়। এরপর উদ্ভিদ পাতার মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করে তা উদ্ভিদের সারা দেহের বিভিন্ন কোষে পৌঁছে যায়। কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। অক্সিজেন এই মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। অক্সিজেন এই মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা খাদ্যবস্তুর সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তুর বিক্রিয়া হয় এবং এই বিক্রিয়াটি হচ্ছে শ্বসন বিক্রিয়া। আর এই শ্বসন বিক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড আবার বাইরে বের হয়ে যায়। এখানে প্রথম চিত্রে উদ্ভিদের শ্বসন দেখানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রে প্রাণীর শ্বসন দেখানো হয়েছে। প্রাণীও বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, গ্রহণ করার পর তার দেহের সকল কোষে প্রবেশ করে এবং কোষের মাইটোকন্ড্রিয়ায় সেই অক্সিজেন খাদ্যবস্তুকে জারিত করে এবং শক্তি উৎপন্ন করে এবং শ্বসন প্রক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদও ত্যাগ করে, প্রাণীও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন আমাদের মনে এতক্ষণে আলোচনায় একটি প্রশ্ন জাগতে পারে যে পত্ররন্ধ্র কি। আমরা জানি যে পাতার দুটি পাশ থাকে, একটি সূর্যের আলোর দিকে মুখ করে থাকে আর অপর দিকটা সূর্যের আলোর বিপরীত দিকে থাকে। অর্থাৎ পাতার নিচের দিকের অংশে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যা খালি চোখে দেখা যায় না। এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই পত্ররন্ধ্রের দুই পাশে দুটি রক্ষী কোষ থাকে। এই রক্ষী কোষের মাধ্যমে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। রক্ষী কোষে ক্লোরোফিল থাকে, রক্ষী কোষ এই পত্ররন্ধ্র খুলে রাখতে সহায়তা করে। দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে কিন্তু রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, তাই দিনের বেলায় সবচেয়ে বেশি শ্বসন সম্পন্ন হয়। তবে দিন রাত সকল সময়ই এই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। এই দৃশ্যটি আমরা ভালোভাবে লক্ষ্য করি। এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন যে প্রবেশ করেছে তা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে থাকা গ্লুকোজ অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য দেখতে পাচ্ছি। এখানে এই অক্সিজেন এই গ্লুকোজের যখন সংস্পর্শে আসবে তখন এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন হবে। এখানে নিচে বিক্রিয়াটি দেখানো হয়েছে। এটি হচ্ছে গ্লুকোজের সংকেত, এর সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তি এটিপি শক্তি হিসেবে উদ্ভিদের দেহে জমা থাকে। এটিপি হচ্ছে একটি রাসায়নিক পদার্থের সংক্ষিপ্ত নাম, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন আমরা এই দৃশ্যটি থেকে কি দেখতে পেলাম? উদ্ভিদের একটি কোষের মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হলো। এটি জীবের একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। জীবকোষে অবস্থিত খাদ্যবস্তু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে বিক্রিয়া করে। অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া হয় তাকেই জারণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ার ফলে খাদ্যের মধ্যে জমা থাকা স্থিতিশক্তি, গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয়। সাথে সাথে
কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি জীবের শ্বসন। উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন একই প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা স্থিতিশক্তি কোথা থেকে পাই। আমরা যে খাবার খাই তার মধ্যেই থাকে স্থিতিশক্তি। এই শক্তি জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত এস্টার্স, শর্করা, প্রোটিন এবং ফ্যাটের অণুতে সঞ্চিত থাকে। সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্যই অক্সিজেন প্রয়োজন। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারাই খাদ্যস্থ স্থৈতিক শক্তি, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সৌরশক্তি থেকে সঞ্চিত করে, তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করে। আর এটি হচ্ছে শ্বসনের মুখ্য উদ্দেশ্য। এই গতিশক্তি এবং তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জ্বলন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। শ্বসন হচ্ছে এক প্রকার দহন বিক্রিয়া। এই বিক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়, শক্তি নির্গত হয়। দহন অর্থ হচ্ছে পোড়ানো। কোনো কিছুর সাথে বাতাসে অক্সিজেনের বিক্রিয়াই হচ্ছে দহন বিক্রিয়া। আমরা জানি জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। আর উদ্ভিদ এবং প্রাণী এই শক্তি পেয়ে থাকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমরা শ্বসনের সংজ্ঞা নিম্নোক্তভাবে বলতে পারি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি, গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় এই শ্বসন কার্য সম্পন্ন হয়। শ্বসনকে আমরা অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়াও বলতে পারি। উদ্ভিদ ও প্রাণীর দেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। উদ্ভিদ সাধারণত পাতার পত্রঅন্ধের মাধ্যমে, কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, আর এটি হচ্ছে এদের শ্বসন অঙ্গ। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের মাধ্যমে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে, এটি হচ্ছে এদের শ্বসন অঙ্গ। প্রাণীদেহের বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ রয়েছে। নিম্ন শ্রেণীর প্রাণী সাধারণত ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে, যেমন কেঁচো, যোগ, এরা ত্বকের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। আরশোলা, ঘাস ফড়িং, এরা ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। এছাড়া মাছ এবং ব্যাঙাচি ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে। অধিকাংশ উন্নত প্রাণীরাই ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে। আমরা বলতে পারি সকল স্থলজ মেরুদণ্ডী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন অঙ্গ ভিন্ন ভিন্ন এবং প্রাণীর মধ্যেও শ্বসন অঙ্গের মধ্যে ভিন্নতা রয়েছে। এখানে আমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি। একজন বালিকা শ্বাস গ্রহণ করছে এবং ত্যাগ করছে। এখানে উদ্ভিদের শ্বসন দেখানো হয়েছে। এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে ব্যাং, পাখি, নষ্টক নামক এক ধরনের শৈবাল। এখন বক্স নং একে যারা আছে এবং বক্স নং দুয়ে যারা আছে, এদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এক নং বক্সে যে প্রাণীগুলো রয়েছে বা উদ্ভিদ রয়েছে, এরা হচ্ছে উন্নত শ্রেণীর জীব। দুই নং বক্সে যে সকল জীব রয়েছে এরা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এদেরকে অণুজীব বলা হয়। অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন সম্পন্ন করতে পারে না, অর্থাৎ এরা অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন সম্পন্ন করে। আর এক নং বক্সে যে সকল উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীব দেখানো হয়েছে, তারা অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন সম্পন্ন করে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে শ্বসন দুই প্রকার। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে সকল প্রাণী এবং উদ্ভিদ একই প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন করে না। চিত্র একের জীবগুলো শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে,
কিন্তু চিত্র দুইয়ের জীবগুলো শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে না। তাহলে আমরা বলতে পারি যে শ্বসন দুই প্রকার, স্ববাত শ্বসন, অবাত শ্বসন। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় তাকে স্ববাত শ্বসন বলা হয়, আর যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তাকে অবাত শ্বসন বলে। এখানে চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বায়ু অর্থাৎ অক্সিজেন পাতার কোষে প্রবেশ করছে। সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনের কাজে ব্যবহৃত অক্সিজেনের বেশিরভাগই আসে শ্বালক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন থেকে। এছাড়াও পরিবেশ থেকে বায়ুর সাথেও কিছু পরিমাণ অক্সিজেন উদ্ভিদ দেহে প্রবেশ করে, আর অতিরিক্ত অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে আবার পরিবেশে বের হয়ে আসে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি অক্সিজেন এই পাতায় প্রবেশ করছে, পাতার এই যে পত্ররন্ধ্র দেখানো হয়েছে ম্যাগনিফাইং করে। পত্ররন্ধ্রের মধ্যে রয়েছে, অভ্যন্তরে রয়েছে অসংখ্য কোষ। এরপর এটি কোষের মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করছে, মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন প্রবেশ করার পরে তা এই গ্লুকোজের সাথে মিলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং তাপ শক্তি ও গতিশক্তি উৎপন্ন করে, অর্থাৎ শ্বসন বিক্রিয়া সম্পন্ন হয়। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি শ্বসন প্রক্রিয়া শেষে উদ্ভিদ কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, যা আবার বিপরীত প্রক্রিয়ায় পাতার পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যায়। এখানে প্রাণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি নাসারন্ধ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছে এবং নাসারন্ধ্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। এখানে জলজ উদ্ভিদ তার সারা দেহের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়া শেষে আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। মাছ হচ্ছে একটি জলজ প্রাণী। যত জলজ প্রাণী আছে বা জলজ ভার্টিব্রাটা আছে এরা সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এখানে এই যে এই জায়গাটাতেই রয়েছে ফুলকা, মাছ এই ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেনকে গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়া শেষে আবার ফুলকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। যোগ এবং কেঁচো তার সারা দেহ ভেজা থাকে, এরা বাতাস থেকে ত্বকের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়া শেষে আবার ত্বকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। অর্থাৎ কেঁচোর শ্বসন অঙ্গ হচ্ছে ত্বক। এখানে আমরা একটি আরশোলা বা তেলাপোকা দেখতে পাচ্ছি, এটি এর ট্রাকিয়ার মাধ্যমে, এর দেহে রয়েছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এর মাধ্যমে এরা অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করে তার দেহে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, শ্বসন প্রক্রিয়া শেষে এই ট্রাকিয়ার মাধ্যমেই এরা আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে আমরা বলতে পারি তেলাপোকা বা আরশোলা বা ঘাসফড়িং এর শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এখন উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন প্রাণী ভিন্ন ভিন্ন অঙ্গের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে থাকে এবং শ্বসন সম্পন্ন করে এবং শ্বসন শেষে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখানে আমরা দেখলাম মাছের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, ফুলকার সাহায্যে মাছ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এবং ব্যাং যখন ছোট অবস্থায় থাকে অর্থাৎ ডিম ফুটে যখন বের হয় তখন এদেরকে ব্যাঙাচি বলা হয়। এ অবস্থায় এদের দেহে ফুলকা থাকে এবং এরা ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায়। পরিণত বয়সে এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। শামুক যারা স্থলে বসবাস করে এরাও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, কিন্তু এরা পানিতে বসবাস করলে, যেমন ঝিনুক, এরা ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায়। উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে, মানুষ ব্যাং ফুসফুসের মাধ্যমে, মাছ ফুলকার মাধ্যমে, যোগ ত্বকের মাধ্যমে, তেলাপোকা ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসকার্য চালায়। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গ ভিন্ন ভিন্ন। এখানে মূল্যায়নের জন্য তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছে, তোমরা এই কাজটি করবে। কোন প্রাণীর শ্বসন অঙ্গ কোনটি তা তোমরা চিহ্নিত করবে, আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তা একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। এই পরীক্ষাটি করার জন্য নিম্নোক্ত কাজগুলো আমাদের করতে হবে। শ্বসন প্রক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় তা পরীক্ষা করার জন্য নিম্নোক্ত উপকরণগুলো প্রয়োজন। প্রথমেই আমাদের দুটি থার্মোফ্লাক্স প্রয়োজন, দুটি ছিদ্রযুক্ত রাবারের ছিপি বা কর্ক, কিছু অঙ্কুরিত ছোলাবীজ, সিদ্ধ ছোলাবীজ এবং দুটি থার্মোমিটার। প্রথমেই আমরা একটি থার্মোফ্লাক্স নেব, নিয়ে এর মধ্যে অঙ্কুরিত ছোলাবীজ রাখবো। ছোলাবীজ নিশ্চয়ই তোমরা চেনো, রমজানে আমরা মুড়ির সাথে যে
বুট ভাজা খাই, তা মূলত এই ছোলা বীজ। ছোলা বীজ প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলে এটি ফুলে ওঠে। এরপর এটিকে পানি ছেড়ে যদি 1 দিন বা 2 দিন রেখে দেই, তাহলে এটি অঙ্কুরিত হয়। সেই অঙ্কুরিত ছোলা বীজ প্রথমে আমরা এই ফ্লাক্সের মধ্যে নিব, এই চিত্রে যেভাবে দেখানো হয়েছে। নেয়ার পরে আমরা ছিদ্রযুক্ত রাবারের ছিপি দিয়ে এর মুখটি বন্ধ করে দিব। এর ভিতরে যে ছিদ্র রয়েছে তার মধ্যে দিয়ে থার্মোমিটারটি প্রবেশ করাবো, এমনভাবে প্রবেশ করাবো যাতে থার্মোমিটারের ভালভটি অঙ্কুরিত ছোলা বীজের মধ্যে থাকে। আর অন্য আরেকটি থার্মোফ্লাক্সে আমরা সিদ্ধ ছোলা বীজ নিব। ছোলা বীজ প্রবেশ করানোর পর ছিদ্রযুক্ত রাবার ছিপি দিয়ে এর মুখটি ভালো করে বন্ধ করে দেব। এরপর ছিদ্র দিয়ে অন্য থার্মোমিটারটি এর মধ্যে প্রবেশ করাবো। এখানেও আমরা লক্ষ্য রাখবো থার্মোমিটারের ভালভটি যাতে ছোলা বীজের মধ্যে থাকে। এরপরে এই দুটি থার্মোফ্লাক্সকেই আমরা রেখে দিব। কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করব যে থার্মোফ্লাক্সটিতে অঙ্কুরিত ছোলা বীজ রাখা হয়েছে, তার থার্মোমিটারের পার্শ্ব স্তম্ভ আস্তে আস্তে উপরের দিকে উঠছে। একটি কথা মনে রাখতে হবে, শুরুতেই আমরা যখন এই থার্মোফ্লাক্সের মধ্যে থার্মোমিটার স্থাপন করব, তখন থার্মোমিটারের পার্শ্বের উচ্চতা আমরা চিহ্নিত করে নেব। এরপর রোদে রাখার পর লক্ষ্য রাখব যে কী ঘটে। কিছুক্ষণ বা কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমরা দেখতে পাব যে থার্মোফ্লাক্সে অঙ্কুরিত ছোলা বীজ রাখা হয়েছে, সেই থার্মোমিটারের পার্শ্ব স্তম্ভের উচ্চতা চিহ্নিত দাগ থেকে উপরের দিকে উঠছে। অপরদিকে সিদ্ধ ছোলা বীজ যে থার্মোফ্লাক্সে রাখা হয়েছে, সেই থার্মোমিটারের পার্শ্ব স্তম্ভের উচ্চতা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ একই রয়েছে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে লাল দাগ দিয়ে এই লাল অংশটি হচ্ছে পার্শ্বের উচ্চতা দেখানো হয়েছে এখানে, আর এখানে পার যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে। এখন এই পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ করতে পারি? যেহেতু এই থার্মোফ্লাক্সে অঙ্কুরিত ছোলা বীজ রয়েছে, এর কোষগুলো জীবিত, আর জীবিত কোষে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, আর এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এর, আর এই কারণেই থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দ্বিতীয় থার্মোফ্লাক্সে যেহেতু সিদ্ধ ছোলা বীজ রাখা হয়েছে, এটির কোষগুলো জীবিত নাই, তাই জীবিত কোষ ছাড়া মৃত কোষে কখনোই শ্বসন ঘটে না, এখানে শ্বসন প্রক্রিয়াও ঘটেনি, তাই শক্তি উৎপন্ন হয়নি, তাপ উৎপন্ন হয়নি, তাই এই থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পায়নি। অঙ্কুরিত বীজের জীবন্ত কোষ থেকে শ্বসনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়, তাই তাপের কারণে থার্মোমিটারের পার্শ্ব কিছুটা উপরে উঠেছে। পরীক্ষণটিতে সিদ্ধ ছোলা বীজের থার্মোমিটারের পার্শ্বের পাঠের কোনো পরিবর্তন হচ্ছে না, সিদ্ধ বীজে জীবন্ত কোষ না থাকায় শ্বসন হয় না, তাই তাপ উৎপন্ন হয় না, ফলে থার্মোমিটারে পার্শ্বের পাঠের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা বলতে পারি যে শ্বসনের ফলেই তাপশক্তি উৎপন্ন হয়।